was built to last. With the webs I'm weaving, I could change the past. With all I'm achieving, got my foot on the gas. Never stop competing. If you break my glass, then this life's gone. না, আমি এমনি ভাই রাস্তাটা একটু রাউন্ড দিয়ে আসবো। ধন্যবাদ। আপনারা আছেন হিলিং বাইকারের সাথে, আমি সাইকোলজিস্ট রবিন। রমজান মাসে আমার ওইভাবে ভিডিও বানানো হয়নি, আপনারা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখেছেন ওগুলো রোজার আগেই শ্যুট করা। তো মনে হলো যে একটু আশেপাশে কোথা থেকে ঘুরে আসি। আমার প্রথম ব্লগটাতে আমি বলেছিলাম যে আমি ট্রাভেল ব্লগের পাশাপাশি মানসিক স্বাস্থ্যর কিছু বিষয় নিয়ে কথা বলবো। তা আজকে মনে হয়েছে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলি। তো টাইটেল তো দেখেছেন, টাইটেল দেখে আসলে বুঝে গেছেন হয়তো যে আসলে টপিকটা কী, কে শোনে কার কথা। তো মূলত এইটাই, শুধুমাত্র একজন সাইকোলজিস্ট সে মেন্টাল হেলথ নিয়ে কাজ করবে, তার সাথে তার ক্লায়েন্ট অনেক কিছু শেয়ার করবে, এই জন্য যে সক্রিয় শ্রোতা হতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আমাদের প্রতিটা মানুষের জীবনে সক্রিয় শ্রোতা হইলে মানুষের সাথে কিন্তু সম্পর্ক ভালো হয়। হ্যাঁ, দেখবেন যে মানুষটা আপনার কথা শুনছে, যে মানুষটা আপনাকে মনোযোগ দিয়ে শুনছে, আপনি কিন্তু সেই মানুষটার কাছে বারবার যাবেন, আপনি কিন্তু সেই মানুষটার সাথেই কথা বলবেন। সো একজন সক্রিয় শ্রোতা হওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। আপনাকে যদি কেউ কোনো কথা বলে, আপনি যদি না শুনে অন্য মনস্ক থাকেন, আপনি মোবাইল ইউজ করছেন, অন্যদিকে মনোযোগ দিয়ে আছেন, তখন কিন্তু সেই মানুষটা আসলে আপনার সাথে কথা বলে ভালো ফিল করবে না। সো আপনার ক্ষেত্রেও কিন্তু তাই, আপনি যখন কারোর সাথে কোনো কথা বলছেন, সে যদি ওই যে আমরা যেটা বলি পাত্তা না দেয়, সে তাহলে কিন্তু আসলে ভালো লাগাটা কাজ করবে না, কথা বলে শেয়ার করে আপনিও মজা পাবেন না। সো সক্রিয় শ্রোতা হতে গেলে প্রথমে তার প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। সক্রিয় শ্রোতা হলে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আরেকজন মানুষের সাথে আমাদের সম্পর্কটা আরও ভালো হয়। যেমন শ্রোতা হতে হলে আপনাকে যদি বলি, আপনি যদি একজন বক্তা হন, আপনি নর্মালি কি আশা করবেন? আপনার সামনের মানুষটা আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনবে। তো সেই মানুষটা যদি আপনাকে মনোযোগ দিয়ে না শুনে, তখন কিন্তু আপনি আসলে তার সাথে আর কানেক্টেড ফিল করবেন না, তার সাথে আপনি আর কোনো কিছু এভাবে শেয়ার করতে যাবেন না, এটাই কিন্তু হয়। তো তাহলে হচ্ছে তেমনি আমাদের কাছেও তো অনেকে অনেক কিছু বলতে আসে। এখন আমরা যদি না জানি যে সক্রিয় শ্রোতা আমরা কীভাবে হতে পারি, তাহলে সেই মানুষগুলোর সাথে কিন্তু আমাদের একটা দূরত্ব তৈরি হয়। যে মানুষটা আমাদের সাথে কথা বলতে চাচ্ছে, সেই মানুষটার দিকে একটু ঝুঁকে থাকা, সেই মানুষটার সাথে একটু আই কন্ট্যাক্ট রাখা, যেন সেই মানুষটা প্রাথমিকভাবেই বুঝতে পারে যে হ্যাঁ, আপনি আসলে তাকে শুনতে আগ্রহী। তো যখন আপনি তার দিকে একটু ঝুঁকে বসলেন বা তার সাথে আপনি আই কন্ট্যাক্ট করছেন, চোখে চোখ রাখছেন, তখন সেই মানুষটা আপনার সাথে কথা শেয়ার করার জন্য একটু আগ্রহ প্রকাশ করবে এবং সে কথা বলা শুরু করবে। ঠিক ওই সময়ে কী হবে, আপনি হচ্ছে তাকে যে আসলেই শুনছেন এটা এনশিওর করার জন্য আপনি কী করতে পারেন? সে যখন কোনো বিষয়ে কথা বলছে, আপনি তাকে ছোটো ছোটো ফিডব্যাক দিতে পারেন, রিফ্লেকশন দিতে পারেন যে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা, বুঝতে পারছি। এই যে কিছু বিষয় থাকে, এই ছোটো ছোটো এই কথাগুলো না, এই ছোটো ছোটো এই শব্দগুলো একজন বক্তাকে অনেক বেশি আগ্রহী করে তোলে আপনার সাথে কথা বলার ক্ষেত্রে। এরপরে যেটা হয়, ধরেন সেই মানুষটা যখন কথা বলছে, আপনি তারপরে আপনার কোনো একটা বিষয়ে আগ্রহ জন্ম নিয়েছে, আপনি প্রশ্ন করবেন,
কিন্তু দেখেন কোনো একটা মানুষ যখন আপনার সাথে একটা কথা বলার ফ্লোতে চলে এসেছে, সে কিন্তু কথা বলছে। এখন ওই মুহূর্তে আপনি হঠাৎ করে তাকে যদি থামিয়ে দিয়ে কোনো করেন, প্রশ্ন করেন, তার ওই ফ্লোটা কিন্তু হারিয়ে যাবে। হ্যাঁ, আপনারও প্রশ্নের উত্তর জানার দরকার আছে, আপনি হয়তো আপনার ক্ল্যারিফিকেশনের জন্য কিছু প্রশ্ন করতেই পারেন, সেটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে ওই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। কখন সে কথা বলার মধ্যে একটু বিরতি দিচ্ছে, একটু পজ দিচ্ছে, তখন হচ্ছে ঠিক আপনি সুযোগটা বুঝে তাকে প্রশ্নটা করবেন যে আমার একটু না এই বিষয়টা একটু জানার ছিল, সে তখন সেটার উত্তর দেবে। এরপরে যে বিষয়টা আছে যে আপনি হ্যাঁ তার কথা শুনছেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনছেন, এর মধ্যে হচ্ছে কি আপনি জাজমেন্টাল হয়ে যেতে পারেন না, তাকে আপনি এটা কিন্তু বলতে পারেন না যে এই কাজটা তো তুমি ঠিক করো নাই, তোমার এটা করা তো উচিত হয় নাই, আমি হইলে এটা এইভাবে করতাম, ওইভাবে করতাম, আমার লাইফেও এরকম হয়েছিল, এভাবে না বলা। এবং প্যারাফ্রেজিং একটা বিষয় আছে, ধরেন কোনো একটা মানুষ আপনাকে যখন কথা বলছে, আপনি তো সক্রিয় শ্রোতা হতে গেলে এতক্ষণ যেগুলো বললাম ওগুলো তো করবেন, এর পাশাপাশি আপনি কী করতে পারেন, এর পাশাপাশি হচ্ছে তার কথার একটা সারাংশ আপনি তুলে ধরতে পারেন যে আচ্ছা তার মানে আপনি বলছেন যে এই ঘটনা থেকে আপনার লাইফে এটা হয়েছিল। তখন সে আর একটু কানেক্টিভ ফিল করবে, হ্যাঁ এই মানুষটা তো আমাকে শুনছে। আমার কাছে মনে হয় কি যে অ্যাডাল্টদের চেয়ে শিশুরাই বেশি সক্রিয় শ্রোতা, তাদেরকে কোনো একটা গল্প বলতে গেলে তারা যে আগ্রহ স্বরে শুনে, তারা কাছে এসে বসে, তারা চোখে চোখ রেখে প্রশ্ন করে, তাদের হচ্ছে যে এক্সপ্রেশনই থাকে অন্যরকম, তারা কিন্তু যে একজন সক্রিয় শ্রোতা তারা খুব ভালোভাবে সেটা বুঝিয়ে দেয়। একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে একটু বেশি বেশি শোনার চেষ্টা করবেন। সেই মানুষগুলো এখন অনেকটা অসহায়, কারণ তাদের মেশার জায়গাগুলো ছিল ছোট ছোট শিশুরা, তারাও এখন ডিজিটাল কোকেন নিয়ে ব্যস্ত থাকে, দ্যাট মিন্স তারা ফোন ইউজ করে, তারা ট্যাব ইউজ করে। হ্যাঁ, শুধু যে বয়স্কদের শুনবো ব্যাপারটা এমন না, যে মানুষটা আপনার কাছে আসছে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছে আপনি সেই মানুষটাকে একটু গুরুত্ব দেন, তার ক্ষেত্রে একটু সক্রিয় শ্রোতা হয়ে তার কথাগুলো একটু শুনেন। ব্লগটি শেষ করছি, তবে আপনাদের যদি মনে হয় ট্রাভেল ব্লগের পাশাপাশি এই ধরনের টপিকের উপরে ভিডিও চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, হিলিং বাইকারের পাশে থাকবেন, আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। হিলিং বাইকার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।